ওয়েলকাম টু চ্যানেল পাঁচের পাঠশালা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ আমরা নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স আজ আমরা আলোচনা করব মে মাসের সেকেন্ড উইক অর্থাৎ আট থেকে পনেরোই মেয়ের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে তার উপর তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো চলো শুরু করি তো প্রথমে আমরা যেভাবে শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে দেখো চলে এসছে তোমাদের সামনে ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালন করা হয় আটই মে এরপর দেখো ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয় এগারোই মে এরপর দেখো ইন্টারন্যাশনাল নার্স ডে পালন করা হয় বারোই মে এবার আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো চলো এক নম্বর প্রশ্ন দেখিনি সম্প্রতি ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্সের ডিরেক্টর জেনারেল বা ইন্সপেকশন অ্যান্ড সেফটি পদে নিযুক্ত হলেন কোন এয়ার মার্শাল তো তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে আমাদের কমেন্ট সেকশানে অ্যান্সার লিখে ফেলতে পারো এবং ভিডিওটি শেষে কমেন্ট করতে পারো কে কতগুলি অ্যান্সার ঠিক করলে তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ সঞ্জীব কাপুর নেক্সট প্রশ্ন বিশ্বের প্রথম উদ্ভিজ্জ করোনা ভ্যাকসিন কোভিফিন্স তৈরি করেছে মেডিকাগো এটি কোন দেশের কোম্পানি তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি কানাডা এটি পাঁচ ধরনের করোনা ভাইরাস প্রজাতির বিরুদ্ধে প্রতিরোধ করতে সত্তর শতাংশ কার্যক্রম নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড ফুড প্রাইস দু হাজার বাইশ পেলেন কে তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি ওয়াইস খাদ্য শৃঙ্খল ও জলবায়ুর মধ্যে সম্পর্ক এবং উভয় ভবিষ্যতে কিভাবে পরিবর্তিত হবে সেই বিষয়ে পূর্বাভাস সম্পর্কিত গবেষণার জন্যই এই পুরস্কার পেলেন চার নম্বর প্রশ্ন দেখো শুক্র মিশন কোন সালে করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তার অ্যান্সার হবে অপশন ডি ডিসেম্বর দু ইসরো হেডকোয়ার্টার ব্যাঙ্গালুরু যেটা কিনা স্থাপিত হয় উনিশশো সালে যার চেয়ারম্যান ডিএস সোমনাথ নেক্সট প্রশ্ন ভারতের প্রথম উপজাতি স্বাস্থ্য মানমন্দির বা ট্রাইবাল হেলথ অবজারভেটরি তৈরি করতে চলেছে কোন রাজ্য তো এটা অ্যান্সার হবে অপশন এ উড়িষ্যা ছয় নম্বর প্রশ্ন সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতে সর্বাধিক লিঙ্গানুপাত লক্ষ্য করা গেছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তার হয়ে যাবে অপশন বি লাদাখ প্রতি এক জন পুরুষ অনুযায়ী মহিলা জন্মসংখ্যা এগারোশো জন তৃতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ এক হাজার জন পুরুষ অনুযায়ী মহিলা জন্মসংখ্যা এগারো জন প্রশ্ন বিশ্বের দীর্ঘতম কাচের ব্রিজ হোয়াইট ড্রাগন কোন দেশে চালু করা হল র্যান্সার হবে অপশন ডি ভিয়েতনাম রাজধানী হ্যানয় মুদ্রা ডং আট নম্বর প্রশ্ন আট হাজার মিটারের বেশি উচ্চতা সম্পন্ন পাঁচটি পর্বত জয়কারী প্রথম ভারতীয় মহিলা কে তো অ্যান্সার হবে অপশন সি প্রিয়াঙ্কা মোহিতে তিনি তেনজিংনগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি দ্বারা সম্মানিত হয়েছিলেন নেক্সট প্রশ্ন ঘূর্ণিঝড় অশ্বিনীর নামকরণ করেছে কোন দেশ তো অ্যান্সার হবে অপশন ডি শ্রীলঙ্কা সিংহলি ভাষায় এর অর্থ ক্রোধ দশ নম্বর প্রশ্ন সম্প্রতি কবিতাবিতান কাব্যগ্রন্থের জন্য প্রথম বাংলা একাডেমি পুরস্কার পেলেন কে তার অ্যান্সার হবে অপশন এ মমতা ব্যানার্জি নেক্সট প্রশ্ন নেপালের কামিরিটা শেরপা কতবার মাউন্ট এভারেস্ট জয় করে নতুন রেকর্ড গড়লেন তার অ্যান্সার হবে অপশন বি ছাব্বিশ বার নেক্সট প্রশ্ন দেখো টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি পঞ্চাশ রানকারী ক্রিকেটার হলেন কে হবে অপশন সি ডেভিড ওয়ার্নার তিনি একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার নেক্সট প্রশ্ন বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র পুনরুদ্ধার প্রকল্প শুরু করলো কোন দেশ তো হবে অপশন ডি ভারত এটির জন্য তিনশো তেষট্টি কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ১৪ নম্বর প্রশ্ন টুয়েলভ হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হলো কোথায় এর অ্যান্সার হবে অপশন এ ভোপাল নেক্সট প্রশ্ন টাটা মোটরস কোম্পানির অ্যাডিশনাল ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন কে তোর অ্যান্সার হবে অপশন বি প্রকাশ ভট্ট ষোলো নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি এশিয়ান গেমস দু হাজার বাইশ স্থগিত করা হল এটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তো অ্যান্সার হবে অপশন সি চীন চীনে পুনরায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কারণেই স্থগিত করা হলো ঠিক আছে নেক্সট প্রশ্ন বার্ষিক একশো বিলিয়ন ডলার আয়কারী প্রথম ভারতীয় কোম্পানি হলো কোনটি আনসার হবে অপশন ডি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর হেডকোয়ার্টার মুম্বাই যেটা স্থাপিত হয় উনিশশো সালে বর্তমান সিও মুকেশ আম্বানি আরও নম্বর প্রশ্ন মিয়ামি গ্র্যান্ড প্রিক্স দু হাজার টাইটেল জিতলেন কোন রেসিং কার ড্রাইভার তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে ফেলো তোর অ্যান্সার হবে অপশন এ ম্যাক্স ভার্সটাপেন তিনি বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার নেক্সট প্রশ্ন চরম আর্থিক সংকটের কারণে কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মাহিন্দা রাজাপাক্সা তো অ্যান্সার হবে অপশন বি শ্রীলঙ্কা কুড়ি নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি পদে চতুর্থবার শপথ গ্রহণ করলেন রড্রিগো চ্যাভস তার অ্যান্সার হবে অপশন সি কোস্টারিকা নেক্সট প্রশ্ন সম্প্রতি পুলিৎজার প্রাইস দু দ্বারা মরণোত্তর সম্মান পেলেন কোন ভারতীয় ফটো জার্নালিস্ট তার অ্যান্সার হবে অপশন ডি দানিশ সিদ্দিকি দু হাজার সালেও তিনি রোহিঙ্গা বিষয়ক কাভারের জন্য পুলিজার পুরস্কার পেয়েছিলেন বাইশ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন ইয়ানসুক ইয়ল অ্যান্সার হবে অপশন এ দক্ষিণ কোরিয়া রাজধানী শিওল মুদ্রা ওন নেক্সট প্রশ্ন দ্য স্ট্রাগল ফর পুলিশ রিফর্মস ইন ইন্ডিয়া শিরোনামে বই লিখলেন কে তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রকাশ সিং চব্বিশ নম্বর প্রশ্ন সম্প্রতি খবরে থাকা রাখিগড়ি নামক হরপ্পা সভ্যতার নিদর্শন জায়গাটি কোন রাজ্যে অবস্থিত এর অ্যান্সার হবে অপশন এ তামিলনাড়ু হরিয়ানার হিসার জেলার একটি গ্রামে এটি অবস্থিত ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো এটা অ্যান্সার হবে অপশন বি রাজীব কুমার ছাব্বিশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন টুয়েলভ আইবিএ ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হলো কোথায় তো অ্যান্সার হবে অপশন সি ইস্তানবুলে এটি তুর্কির এটি শহর তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনোরকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে